そうだったな。ああ。うん。シャイシャープ。うーん。あっ。よし。うん。うーん。オッケーです。うん。シャイシャープ。うん。シャイシャープ。シャイシャープ。うん、ブッシュブラ。うん。もうさっきで。うん。よいしょ。あとさっきや。うん。あとさっきや。よいしょ、よいしょ。うん。Assalamualaikum. Hello guys, সবাই ভালো আছেন আশা করি। আজকে এই ব্লগটা করলাম, বাসায় বসে আছি তো ভালো লাগে না, ভালো লাগে না বাইরে খেতে খেতে, রেস্টুরেন্টে খেতে খেতে ভালো লাগে না। আজকে রান্না করছে গরুর মাংস আমার এক ফ্রেন্ডে ওহাব ভাই, রান্না করবে আজকে। এখানে গরু মাংস টাটকা পাওয়া যায়, তো আমরা তো আপুদের মতো রান্না করতে পারি না, প্রবাসে থাকি। তো দেখেন রান্না করতেছি, আগে প্রথমে মাংসগুলো সাইজ করছি, মানে ওখানে মাংসগুলো বড় বড় সাইজ ছিল, তো মাংসগুলো ছোট ছোট সাইজ করলাম। এখন সাইজ করার পরে রান্নাগুলো আস্তে আস্তে পরে মশলা যেগুলো লাগে, গরুর মশলা যেগুলো লাগে সবগুলো আনা হয়েছে। দেখেন যেগুলো মশলা লাগে, আদা আছে, জিরা আছে, পেঁয়াজ, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, যে যতগুলো লাগে মাংসের জন্য সবগুলো আছে উপস্থিত। সবগুলো এখন কাটবো, কুচি কুচি করে কাটার পরে মাংসের জন্য তৈরি করব। মাংসের জন্য তৈরি করার পরে এগুলো রান্না করা হবে। কেমন পাকজে হবে, আসলে অনেক সুন্দর পাকবে, আমার হবে। দেখুন রেডি হয়ে গেছে, সব কিছু তৈরি হয়ে গেছে। এখন চুলার উপরে দেওয়ার পরে চুনের পাওয়ারটা একটু হালকা কমিয়ে দিছি। মশলাগুলো দেখেন, মাংসগুলো হালকা বলো হয়েছে। এখন একটু পরে ঢেকে দেবো, ঢাকার পরে 15 মিনিট পরে দেখুন ফেললাম। তারপরে মাংসের কালারটা দেখেন আস্তে আস্তে চেঞ্জ হয়েছে। হ্যাঁ, আগে চলছে রান্নাটা, দেখা যাক পরবর্তী। আমাদের অহব ভাই রান্না খুব সুন্দর করে করে, বিভিন্ন পদের তরকারি রাঁধতে পারে এবং আজকে সেই রান্না করছে, রান্নাটা অনেক টেস্ট হবে। তো এই পেজ, এই আমার যে ভিডিওটা সবাই দেখছে, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং দাগিন না আরগাও মাগান নদী কি রে ওস্তে দেলে শাড়ি দেয়ার কে দি ভাই গেল কমা।